সামনের বর্ষাকে সামনে রেখে 3 লক্ষ গাছ রোপণ করার পরিকল্পনা হাতে নিয়েছি। ইতিমধ্যে যারা চারা সরবরাহ করে তাদেরকে অর্ডার করা হয়েছে, তারা চারাগুলো প্রস্তুত করছে, রেডি করছে। আমরা সারা দেশে 3 লক্ষ গাছ লাগানোর ঘোষণা দিয়েছি। আলহামদুলিল্লাহ এই প্রকল্পে সবার অংশগ্রহণ করবার সুযোগ আছে, কারণ আমাদের কাছে এটার জন্য কোনো ফান্ড সেরকম উল্লেখযোগ্য নেই। সো আপনি নিজে করতে না পারেন, আমাদের মাধ্যমে করতে পারেন, অন্য কারোর মাধ্যমে করতে পারেন, আপনি আপনার উদ্যোগে 10-20টা গাছ যেন হয়। গেল কয়েক বছর ধরেই বাংলাদেশে, বিশেষ করে শহরে, এমনকি গ্রামেও আমরা গরমের উত্তাপ যতটা অনুভব করতে অভ্যস্ত আমাদের এই প্রিয় মাতৃভূমিতে, সেই তুলনায় অনেক বেশি গরমের তীব্রতা আমরা অনুভব করছি গত কয়েক বছর ধরে। এর কারণ, এটা নিয়ে নানা রকমের গবেষণা, নানা রকমের পর্যালোচনা, সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারা তুলে ধরেছেন, আপনারা অনেকেই জানেন, দেখেছেন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যে কথা বলা হয়ে থাকে সেটার প্রভাব যেমন কিছুটা আছে, দৈশিক যে সমস্ত ত্রুটি বিচ্ছুতি আমাদের আছে, আজকের এই ভয়াবহ দুর্বিষহ অবর্ণনীয় যে কষ্ট, যে দাবদাহ, গরমের যে তীব্রতা, এটির জন্য সে বিষয়গুলো অনেক বড় বড় কারণ হিসাবে আমাদের সামনে ইতিমধ্যে চিহ্নিত হয়ে গেছে। আপনারা জানেন যে আমরা দালান কোঠার এক বিশাল বড় সভ্যতা বিনির্মাণ করছি, বিশেষ করে ঢাকা শহরের কথা যদি আমরা বলি, চট্টগ্রাম শহরের কথা যদি বলি, বড় বড় শহরগুলোর কথা যদি বলি, এমনকি গ্রামাঞ্চলেও আমরা শুধুমাত্র এখন দালান কোঠা তৈরি করার প্রতিযোগিতায় প্রত্যেকে আমরা লিপ্ত। এর বাইরে আমাদের পরিবেশকে বাঁচাবার জন্য ন্যূনতম কোনো উদ্যোগ আমাদের ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে, এমনকি রাষ্ট্রীয় পর্যায়েও যে ধরনের উদ্যোগ থাকা দরকার, আদৌ সেরকমের উদ্যোগ পর্যাপ্ত পরিমাণ নেওয়া হচ্ছে না। তার ফল ইতিমধ্যে আমরা ভোগ করা শুরু করেছি, সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আপনারা সবাই জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে বলেছেন, মানুষের কৃত কর্মের কিছুটা ফল, কিছুটা ফসল মানুষকে আল্লাহ তাআলা ভোগ করান দুনিয়াতে, আর আসল কৃতকর্মের ফল ভোগ তো আখেরাতে থাকছেই। তাহলে দুনিয়াতে আবার আল্লাহ তাআলা কেন ভোগ করান? আল্লাহ তাআলা তাও বলেছেন, লিযিকহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষের কৃতকর্মের কিছুটা ফল ভোগ করে সে যেন সতর্ক হতে পারে, মানুষ যেন সতর্ক হতে পারে যে আমার এই কর্মের ফল যদি এত করুণ হয়, নিদারুণ হয়, মর্মান্তিক হয়, দুঃখজনক হয়, অনাকাঙ্ক্ষিত হয়, তাহলে এটার চূড়ান্ত ফল যেটা আখেরাতে আমাকে ভোগ করতে হবে সেটা না জানি কতটা মর্মন্তুদ হবে, বেদনাদায়ক হবে, কতটা যন্ত্রণাদায়ক হবে, সেটা অনুভব করে মানুষ যখন সংশোধন হতে পারে, ফিরে আসতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই স্কোপ তৈরি করে দেন, সামান্য কিছু ব্যত্যয়, সামান্য কিছু ফেসাদ, সামান্য কিছু আপনার তার কৃতকর্মের ফলস্বরূপ কষ্ট দিয়ে। আল্লাহ বলেছেন, জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, বিমা কাসাবাত আইদিন নাস। এই যে আল্লাহ তাআলা বলেছেন, স্থলে জলে যত প্রকার ব্যত্যয় তোমরা দেখতে পাও, যত প্রকার সমস্যা সংকট তোমরা দেখতে পাও, যত রকমের অস্থিরতা, অরাজকতা এবং অসুবিধা তোমরা অনুভব করো, এর সবগুলোই মানুষের হাতের কামাই, মানুষের নিজের হাতের অর্জিত ফসল। আমার ব্যক্তি জীবনে কোনো ত্রুটি, কোনো বিচ্ছুতি, কোনো ব্যত্যয়, কোনো অনিয়ম, কোনো সমস্যা বা সংকট তৈরি হলে, একইভাবে আমার পারিবারিক জীবনে হলে, সামাজিক জীবনে হলে, জাতীয় জীবনে হলে, একজন মুসলিম, একজন বিবেকবান মানুষ সব কিছুর আগে ফোকাস করবেন এই সমস্যার পেছনে আমার দায়ের জায়গাগুলো কোন কোনটা, আমার কোন কোন জায়গায় ভুল ছিল যার ফলশ্রুতিতে আমাকে এই পরিণতি ভোগ করতে হচ্ছে। যদিও আমরা অনেকে নিজের ভুলগুলো খুঁজে আমরা বের করতে পারি না, শয়তান আমাদেরকে বরং উল্টা প্ররোচিত করে যে আমি তো কারোর কোনো ক্ষতি করি নাই, তাহলে আমার কেন বিপদ আসলো, আমরা নিজেদেরকে ফেরেশতা জাহির করার একটা প্রবণতা আমাদের মধ্যে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আয়াতে বলছেন যে প্রতিটা বিপদ আপদ, প্রতিটি ব্যত্যয়, প্রতিটি সমস্যা সংকটে আমাদের নিজের দিকে আমাদের ফোকাস করতে হবে, নজর দিতে হবে যে আমার নিশ্চয়ই কোনো কোনো জায়গায় ত্রুটি ছিল যার ফলশ্রুতিতে এই সমস্যাটা তৈরি হয়েছে। সো আমি নিজেকে কিভাবে সংশোধন করতে পারি, কারেকশন করতে পারি। আজকে গরমের যে তীব্রতা আমরা অনুভব করছি, আমরা কেউই হয়তো দ্বিমত পোষণ করব না, এটি আমাদেরই হাতের কামাই। আমরা নদী, নালা, খাল, বিল সব দখল করে
আমরা গৃহ নির্মাণ করছি, স্থাপনা করছি, কলকারখানা করছি, সবুজ ধ্বংস করছি, গাছপালা কেটে শেষ করছি। আমি আজকেই আসতে আসতে মসজিদে আমাদের এজাজকে বলছিলাম যে গাড়িটা ছায়ায় কোথা রাখিও, কারণ অনেক গরম হয়ে গেলে যেতে আবার কষ্ট হবে। তো সে বলছিল যে যেসব ছায়ায় রাখতাম তার অনেকগুলোর গাছ টাছ কাটা হয়ে গেছে, ছায়া খুব বেশি খুঁজে পাওয়া যাবে না, মসজিদে তো আর নিজস্ব গ্যারেজও না যে গাড়ি রাখা যাবে। তো আমরা যেভাবে বৃক্ষ নিধন করছি প্রত্যেকে যার যার মতো, আমাদের একটুও বুক কাঁপে না আমরা একটা গাছ যখন কেটে ফেলি। হ্যাঁ, প্রয়োজন হলে গাছ তো মানুষ কাটতেই পারে, সে সুযোগ ইসলামে রয়েছে, কিন্তু সেটা প্রয়োজন হলে, বিনা প্রয়োজনে একটি গাছ, একটি পাতা, একটি লতাও যেন মানুষ না ছিঁড়ে নষ্ট না করে, সেই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। দুঃখজনক যে আমরা এখন ইবাদত সর্বস্ব মুসলিম যতটা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত দায়িত্বশীলতার জায়গা আছে, যে সমস্ত মানবিকতা প্রকাশ করবার জায়গা আছে, সেই জায়গাগুলোতে আমরা নিজেদেরকে মুসলমানিত্বের পরিচয় ম্যাক্সিমাম মুসলমানরা এখনও দিতে পারিনি, যার করুণ পরিণতি আজকে আমরা বাংলাদেশে প্রত্যক্ষ করছি। আমাদের পরবর্তী বংশধরদের জন্য কি অপেক্ষা করছে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। আপনারা জানেন দেশের বিভিন্ন অঞ্চলে পানির জন্য যে হাহাকার শুরু হয়েছে, এটি দিন যত যাচ্ছে তত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পর্যায়ে চলে যাচ্ছে। আমি নিজে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় সফর করার সৌভাগ্য আমার হয়েছে, দেখার সুযোগ হয়েছে, সেখানকার কিছু করুণ দৃশ্য আমাকে দেখতে হয়েছে। তোমাদেরকে একটা হলো ঠাকুরগাঁয়ে আমি নিজের চোখে দেখেছি বহু টিউবওয়েল পড়ে আছে, হাহাকার করছে, কোনো টিউবওয়েলে পানি নাই, পানি উঠছে না। এবং আমরা সুন্না ফাউন্ডেশন থেকে আমরা নলকূপ স্থাপন করার যে একটা কার্যক্রম আমাদের আছে সাদকা জারিয়া কার্যক্রম হিসাবে, এই নলকূপগুলো বসানোর ব্যাপারে আমরা এখন নতুন করে ভাবছি, আদৌ নলকূপ বসিয়ে কাজের কাজ সব এলাকায় হবে কি না, কোথায় হবে কোথায় হবে না, না হলে টাকা পয়সা খরচ করে আমি একটা নলকূপ দেবো, কদিন পরে সেটা মরুভূমির মতো হাহাকার করতে থাকবে, পানির লেয়ার নিচে চলে গেছে, পানি নাই, চাপছে মানুষ চাপকল, চাপ করে পানি আসছে না, একটি দুটি নয়, আমি অগণিত এরকম চাপকল দেখেছি যে মাইলকে মাইল এরিয়া পর্যন্ত, শহর তো বটে গ্রামের ভেতরে আমি দেখেছি পানি নাই, চাপকলে পানি উঠছে না, এবং মানুষ দূর দূরান্ত থেকে মাইলকে মাইল পথ হেঁটে গিয়ে কোনো রকম তাদের প্রয়োজন পূরণ করার জন্য পানি সংগ্রহ করছে। পুকুরগুলোর পানি তলায় চলে গেছে, কোনো কোনোটি শুকিয়ে গেছে, খালবিলগুলো শুকিয়ে চৌচির হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সাতক্ষীরাতে আপনারা অনেক ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন জাতীয় দৈনিক এবং গণমাধ্যম নিউজ করেছে যে একটি গ্রামে বহু সংখ্যক মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন শুধুমাত্র পানির সংকটের কারণে। তারা বৃষ্টির পানি ধারণ করবার জন্য যে পদ্ধতি অবলম্বন করেছে, গবেষণায় প্রমাণ হয়েছে সেখান থেকেই ক্যান্সারের উৎপত্তি, এবং সেটির কারণে গোটা গ্রাম মরে সাফর উপক্রম। তবে আলহামদুলিল্লাহ আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে ওই গ্রামের মানুষদের জন্য একটা বড় ধরনের ওয়াটার প্ল্যান্টের ব্যবস্থা ইতিমধ্যে আমরা নেওয়ার কার্যক্রম হাতে নিয়েছি। সেখানে আমরা হয়তো অর্ধ মিলিয়ন বা এক মিলিয়নের কাছাকাছি টাকা খরচ করে সেখানে আমরা একটা প্ল্যান্ট স্থাপন করব, যাতে পুরো গ্রামের মানুষের বিশুদ্ধ এবং স্বাস্থ্যকর পানি, সুপেয় পানির ব্যবস্থা হয়। এটা আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে করবো ইনশাল্লাহ, ইতিমধ্যে কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি। এবং কয়েক মাস আগে আমরা বাগেরহাটের শরণখোলা একটা পাওয়ার প্ল্যান্ট স্থাপন করেছি, সেটাও এরকম 6-7 লাখ টাকা কম বেশি খরচ হয়েছে। তো সেখানে আলহামদুলিল্লাহ 500-এরও বেশি পরিবার পানি, সুপেয় পানির ব্যবস্থা করতে পারছে। কিন্তু কথা হলো এই সুযোগগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এবং সংকট ঘনীভূত হচ্ছে, তীব্রতর হচ্ছে, আমাদের দেখার কেউ নেই। আমাদের নিজেদেরও অবস্থা এমন হয়েছে, আমি প্রায় সময় বলি যে আমাদের যে জাতীয় পর্যায়ে আমাদের প্রত্যেকটা মানুষের গণহারে যে ত্রুটিগুলো আছে, সেই ত্রুটিগুলোর মধ্যে থেকে একটা ত্রুটি হলো আমরা অনেকেই ইবাদত বন্দেগীতে মুসলমান হলেও আচার আচরণে আমরা অত্যন্ত সেলফিস্ট বা স্বার্থপর। একজন স্বার্থান্ধ মানুষ কোনো দিন কোশ্চিন কালেও ভালো মুসলমান হতে পারে না। তার নামাজ দিয়ে, তার রোজা দিয়ে, তার হজ দিয়ে, তার ওমরা দিয়ে, তার মসজিদ নির্মাণ দিয়ে, তার মাদ্রাসা নির্মাণ দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে, জিকির আজকার দিয়ে, তার ওয়াজ মাহফিল করে, ওয়াজ মাহফিল করিয়ে, তার টুপি লাগিয়ে, তার দাড়ি লাগিয়ে, এই সব কিছু করার পরও আপনি ভালো মুসলিম হতে পারবেন না, যাবৎ না আপনি স্বার্থান্ধনার স্বার্থান্ধতার বেড়াজাল থেকে, এর গণ্ডি থেকে আপনি বেরিয়ে বা আসতে না পারেন। স্বার্থান্ধের এই জায়গায় যদি আপনি দাঁড়িয়ে থাকেন তো আপনি কখনো মুত্তাকি, আপনি কখনো ভালো মুসলমান হতে পারবেন না। আপনি নিজেকে নিয়ে ভাবতে হবে,
আশপাশে মানুষ নিয়ে ভাবতে হবে। এখন আমাদের অবস্থা হলো চাচা আপনার জান বাঁচা, আমি ভালো আছি কিনা, বড় জোর আমার মানবিকতার গণ্ডি, আমার উদারতার গণ্ডি, আমার ভালোবাসার গণ্ডি, এটা হলো আমি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে। খুব বেশি উদার মানুষ হলে একটু ভাই বোনকে নিয়ে চিন্তা করে, জাস্ট এটুকু, শেষ। কেউ কেউ শ্বশুরবাড়িকে হয়তো গণ্ডিতে রাখেন, ফিনিশ। আর বাকি কে বাঁচলো, কে মরলো, কে ধ্বংস হলো, দেখার কেউ নেই। অথচ দিন শেষে আমি এই স্বার্থান্ধের এই যে বেড়াজাল, এই জায়গায় থাকার কারণে, আশপাশকে নিয়ে না ভাবার কারণে, সমাজ এবং দেশকে নিয়ে না ভাবার কারণে, সবাইকে নিয়ে না ভাবার কারণে, এর করুণ পরিণতি আমাকে এবং আমার পরিবারের সদস্যদেরকেও বরণ করতে হবে টুডে অর টুমরো। এই জিনিসটা আমরা বিষয় ভাবছি না। আমার চিপসটা খেয়ে খাওয়া হয়ে গেছে, ঠোঙাটা ফেলে দিলাম, কোথায় গিয়ে পড়লো, কার ক্ষতি হলো, কোন জায়গায় সমস্যা হলো, কে স্লিপ খেয়ে পড়লো, আমার আর দেখার দরকার নেই, আমার তো খাওয়া শেষ, আমি ফেলে দিছি আমার দায় শেষ গাড়িতে। প্রত্যেকটা বিষয়ে আমরা এতটা দায়িত্ব জ্ঞানহীন, এতটা স্বার্থপর যে আমাদের নিজের স্বার্থের বাইরে আমরা দেশ, দশ, সমাজ, আশপাশটাকে নিয়ে বাবার ন্যূনতম ফুরসতটুকু যেন আমাদের মধ্যে নাই। আপনারা বারবার শুনেছেন হাদিস, আমরা বারবার বলার চেষ্টা করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস, মানুষের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় মানুষ সে যে মানুষ যত বেশি মানুষের ব্যাপারে পরোপকারী হয়, নিজের ধান্দা শুধু করে না, যে আমার দ্বারা কার উপকার হতে পারে, কাকে আমি একটু উপকার করতে পারি, পৌঁছতে পারি, কোনো বিপদে সহায়তা করতে পারি, আমার কারণে কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা, এই জিনিসটা যখন সবাই অ্যালার্ট হয়। আমি বিভিন্ন সময় আপনাদেরকে বলার চেষ্টা করি, আমি খুব গভীরভাবে লক্ষ্য করি যে কোনো জায়গায় যাই, যে আমাদের মেন্টালিটি, আমাদের আচরণ কেমন। অশিক্ষিত, সাধারণ, গরিব, দুস্থ, অসহায় মানুষই শুধুমাত্র নিজে চিন্তা করে তা না, বরং তথাকথিত সমাজের এলিট শ্রেণীর মানুষগুলো আরও বেশি স্বার্থপর হয়ে থাকে। তাদের মধ্যে স্বার্থপরতার পরিমাণ আমি আরও বেশি লক্ষ্য করেছি। আমি দেখেছি যে আপনার চার তারকা, তিন তারকা মানের হসপিটালেও আমাদের স্বদেশী ভাইদের অনেকে দেখেছি স্বভাব, যে আমি বেঁচে থাকি, আশপাশ সব ধ্বংস হয়ে যায়, আচার আচরণ, কাজ কাম, ময়লাটা ফেলে দিলাম, কি হলো না হলো। আমি প্রায় সময় একটা উপমা আপনাদেরকে দিয়ে থাকি, যে বাসায় চিংড়ি মাছ আনছেন, চিংড়ি মাছ কুটাকাটি শেষ, বাসায় সেটা থাকছে, আগের দিন আনছেন, কুটাকাটি করছেন, এখন গন্ধ বাইরে, সামুদ্রিক মাছও এরকম গন্ধ বাইর হয়, একটু দুর্গন্ধ বেশি ছড়ায়। তো আপনার বাসা, আপনার কিচেনে ময়লার যে বিনটা আছে সেখানে আপনার দুর্গন্ধটা ছড়াচ্ছে, তো আপনি কি করলেন, পলিথিনটার মুখটা বেঁধে আপনার দরজার সামনে রেখে দিলেন, তাতে কি হলো, আপনি বেঁচে গেলেন, আপনার পরিবার বেঁচে গেলেন, গন্ধ আর আপনাদের কষ্ট দিচ্ছে না। কিন্তু গন্ধটা এখন কে পাচ্ছে, ওই সিঁড়িঘর দিয়ে যত মানুষ অতিক্রম করছে, উপর থেকে নিচে নামছে, প্রত্যেকে নাকে হাত দিয়ে দিয়ে নামছে, আপনার প্রতিবেশী দরজাটা খুলছে আর দুর্গন্ধ দিয়ে তাকে ওয়েলকাম করছে। ছোট্ট একটা ইস্যু, হয়তো আমরা চিন্তাও করি না, আপনি সকাল থেকে রাত পর্যন্ত যদি কাগজ আর কলম নিয়ে নোট করেন, আমি তো বিশ্বাস করি যে আপনি দিন শেষে 20-50টা আইটেম পাবেন, যে আপনি মানুষকে অনবরত কষ্ট দিয়ে যাচ্ছেন, জুলুম করে যাচ্ছেন, মানুষের অধিকার নষ্ট করছেন, পরিবেশটাকে ধ্বংস করছেন, দূষিত করছেন, আপনি আবার গরমের তীব্রতায় হাঁপ ছেড়ে বলবেন, আহ দেশটা কি হয়ে গেল, সব মানুষ অমানুষ হয়ে গেছে, কেউ একটু গাছ টাছ লাগায় না, কেউ একটু দেখে না। বাইরে আমার এই একটি কারণে আমি আমাদের সব সর্বস্তরের ভাই বোনদেরকে বলতে চাই, আমি নিজেকেও সবসময় বলি যে আসুন আমরা মানুষ হই, ভালো মানুষ হই, পরোপকারী হই, এবং আমাদের আশপাশটা নিয়ে আমরা একটু ভাবি। যদি না ভাবি, এটা আমার দিনদারিতার কমতি, আমরা ধর্মটাকে আর এই জাতীয় মানবিক দিকগুলোকে আমরা আলাদা করে দেখি। আমাদের ধর্ম তো কমপ্লিট, ইসলামে কোনো কিছুর অপূর্ণতা নেই, আপনাকে জাতিসংঘের কাছে গিয়ে কোনো কিছু ধার করতে হবে না, আপনাকে তথাকথিত মানবাধিকার সংস্থাগুলোর কাছে গিয়ে কোনো থিওরি, কোনো আইডিওলজি, কোনো স্লোগান, কোনো তাদের পদ্ধতি, কোনো তথ্য, কোনো কিছু তাদের কাছে ধার করতে হবে না। আপনি ভালো মানুষ হওয়ার জন্য, একটি বাসযোগ্য পৃথিবী, বাসযোগ্য দেশ, বাসযোগ্য সমাজ গড়ে তোলার জন্য আপনাকে কারোর কাছে যেতে হবে না, আপনি ইসলামে ফিরে আসেন, ইসলামে সব কিছু আছে। আমরা যদি ইসলামটাকে ভালো করে বুঝি, তাহলে সমাজটা বসবার যোগ্য হয়ে যাবে, আর না হলে এটা দিন থেকে দিন আরো ভয়ঙ্কর আকারে চলে যাবে। পানির জন্য যে হাহাকার শুরু হয়েছে, এটা কোন পর্যায়ে গিয়ে থামবে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। বিভিন্ন হাদিস থেকে আমরা অবশ্য জানি কিয়ামতের আগে পানির জন্য হাহাকারের পরিমাণ বাড়বে এবং এত ভয়াবহ আকার ধারণ করবে যে পানির জন্য যুদ্ধ হবে, কারণ পানি দখল, পুনর্দখলের ব্যাপার স্যাপার থাকবে। তো এরকম একটা পরিস্থিতিতে এই গরমের দাবদাহ, এটা থেকে উত্তরণের জন্য, এটা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সুদূর প্রসারী পরিকল্পনার কোনো বিকল্প পথ খোলা নেই। আমাদেরকে একটি বিপ্লব করতে হবে,
সেই বিপ্লবটা হলো বৃক্ষরোপণের বিপ্লব সর্বস্তরে। এমন কোনো মানুষ আমরা থাকবো না যে আমি নিজ উদ্যোগে এক বা একাধিক গাছ রোপণ করে সেটির পরিচর্যা করে সেটিকে বড় করে তোলা এটা আমি করব। আমার সন্তানকে যেরকম আমি গড়ে তুলি, আমার পরিবারকে যেরকম আমি গড়ে তুলি, আমি কিছু গাছ এরকম লাগাবো, সেগুলো প্রাণ, এবং সে প্রাণগুলোকে আমি গড়ে তোলার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফি কুল্লি রতবি কাবিদিন আজরুন, প্রত্যেক প্রাণ বিশিষ্ট সৃষ্টি। দেখুন, 1400 বছর আগে প্রাণ আর প্রাণী, প্রাণী আর প্রাণ বিশিষ্ট সৃষ্টির মধ্যে পার্থক্য এখন আমরা করছি, এখন আমাদের ছেলেদেরকে আমরা পড়াচ্ছি, ছেলে মেয়েদের পড়াচ্ছি, আমরা বলছি যে গাছের প্রাণ আছে, কিন্তু সে প্রাণী নয়, গাছেরও প্রাণ আছে, আমরা এখন এসব বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1400 বছর আগের হাদিস লক্ষ্য করুন, প্রত্যেক প্রাণ বিশিষ্ট সৃষ্টি, এর কোনো উপকার সাধন করলে, কোনো প্রকার সেখানে যদি আপনার তার জীবনকে রক্ষা করবার জন্য আপনি কোনো উদ্যোগ নেন, ধরুন একটা গাছের গোড়া আপনি একটু পানি ঢাললেন, এটা তার জীবন ধারণ করবার জন্য, রক্ষা করার জন্য আপনার একটা ক্ষুদ্র উদ্যোগ, তাহলে এর কারণে আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, সবচেয়ে উত্তম দান কি? তিনি বলেছেন, সবচেয়ে উত্তম দান হলো, দানের ক্ষেত্রে সবচেয়ে উত্তম আইটেম হলো সাকিউল মা, মানুষকে পানি পান করানো। তো এই যে উত্তম সাদাকা, এই উত্তম সাদাকাটি করবার সুযোগ আমাদের তৈরি হয়েছে। এবং হাদিসের ভাষ্যটা একটু আমরা লক্ষ্য করি, দুটি শব্দ, সাকিউল মা, সাকিউল মানে পানি পান করানো, পানি সিঞ্চন করানো, পানি দ্বারা সিক্ত করা, মা মানে পানি, পানি দ্বারায় সিক্ত করা, এটা হলো সর্বোত্তম সাদাকা। এখানে নবীজি বলেন নাই মানুষকে সিক্ত করা, অর্থাৎ শুধু মানুষকে পানি পান করিয়ে সিক্ত করলেন, এটাই শুধুমাত্র উত্তম সাদাকা নয়, এটাকে তিনি ওপেন রেখেছেন, সাকিউল মা, পানি দ্বারা সিক্ত করাটা হলো সর্বোত্তম সাদাকা। তাহলে সেটা মানুষকে হতে পারে, অন্য ধর্মের মানুষকে হতে পারে, প্রাণীকে হতে পারে, কুকুরকে হতে পারে, বিড়ালকে হতে পারে, এমনকি গাছকে পানি ঢেলে গাছকে সিক্ত করা এবং বেঁচে থাকতে সহযোগিতা করা, এটাও এর মধ্যে সামিল। তার মানে নবী সাল্লাল্লাহু সাল্লামের সেই 1400 বছর আগে বলা হাদিসটা আজকের বাস্তবতায় আমার পরিবেশ রক্ষার জন্য, আমার প্রাণী বৈচিত্র্য রক্ষা করবার জন্য, মানুষ উপকার করবার জন্য সর্বক্ষেত্রে প্রযোজ্য হয়। ভালো মুসলিম হতে হলে ওই হাদিসের 2 শব্দ বিশিষ্ট হাদিসের উপর যদি আমরা আমল করি, তাহলে সমাজের চেহারাটা হয়তো বদলে যেতে পারে, সমাজ উপস্থিতি। এই জন্য গাছ লাগানো এবং গাছের পরিচর্যা, শুধু লাগানো নয়, লাগানোর মাধ্যমে একটা গাছ টিকে না, আমরা জানি একটা গাছ বহু চড়াই উতরাই পেরিয়ে তারপর একটা বড় গাছে পরিণত হয়, তো তিল তিল করে ওই গাছকে গড়ে তোলা, সেটাকে বড় করে তোলা, এটার জন্য আমাদের প্রত্যেককে উদ্যোগ নিতে হবে। এমনকি আমরা যারা শহর জীবনে বসবাস করছি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, আমরা হয়তো মনে করি আমার নিজস্ব কোনো জায়গা নাই, বাড়ি নাই, আমি ভাড়াটিয়া ফ্ল্যাটে থাকি, আমি কি করব। আপনার অনেক কিছু করার আছে। আমি যেখানে থাকি ঢাকার, আশপাশে মানুষজন খুব বেশি নাই, অনেকটা জনমানব শূন্য, মরুভূমির মতোই, তো সেখানে আমার আবাসনের পাশেই 2-3টা প্লট পরেই একটা খালি জায়গা আছে, সেটা একজন চিকিৎসকের, ডাক্তার সাহেবের। ডাক্তার সাহেবকে আমরা বললাম যে এই জায়গাটি পড়ে আছে, আপনার সহসা বাড়িঘর করার প্ল্যান পরিকল্পনা নাই, তো আপনি অনুমতি দিলে এখানে আমরা একটু চাষাবাদ করি। উনি বললেন ঠিক আছে, করেন, অসুবিধা কি, আরও ভালো। তো আমরা সেখানে বাহির থেকে মাটি এনে, গোবর এনে সেখানে ওইটাকে চাষাবাদের উপযোগী করে, এবং কায়িক পরিশ্রম দিয়ে, শুধু আর্থিক অংশগ্রহণ না, কায়িক পরিশ্রম দিয়ে নিজেরা কোদাল দিয়ে একটি একটি করে কোপ দিয়ে মাটিগুলোকে প্রস্তুত করে সাথে লোকজন নিয়ে তারপর আমরা সেটাকে প্রস্তুত করেছি, এবং আমার সেই ক্ষেতে আলহামদুলিল্লাহ 19 আইটেমের সবজি আছে। আমরা আলু ছাড়া, পেঁয়াজ ছাড়া, রসুন ছাড়া, আলু পেঁয়াজ রসুন ছাড়া আর কোনো কিছু আমরা কিনে খাই না আলহামদুলিল্লাহ, বরং আরও বহু ফ্যামিলি, বহু পরিবারকে আমরা আলহামদুলিল্লাহ সেটা উপহার দিতে পারি, খাওয়াতে পারি, অফিসে সহকর্মীদেরকে, মাদ্রাসা সহকর্মীদেরকে আমরা সেখান থেকে তাদেরকে দিতে পারি। কোনো অতিথি আমাদের বাসায় গেলে তাদেরকে খাবার খাওয়ানোর পাশাপাশি আমরা একটু সবজি দেই, এটা আমাদের কালচার। আর গাড়িতে যখনই বের হই, অন্য যাই থাকুক, বই পুস্তক আমার গাড়িতে থাকে, আর একটু সবজি থাকে, যদি সবজির আইটেম তখন কোনোটা থাকে দেওয়ার মতো। তো আমরা চাইলে আশপাশে অনেকেই করতে পারি, আপনি অনেক ব্যস্ত, আপনি অনেক অনেক ঝামেলাতে থাকেন, আপনার সময় হয় না, এগুলো সব অজুহাত। আপনি মর্নিং ওয়াক করার জন্য আধা ঘন্টা দৌড়াইতে পারতেছেন, কেন, আপনার সুস্থ থাকতে হবে।
আপনাদের দৌড়াদৌড়ি বাদ দিয়ে আপনারা খেতে কাজ করা ধরেন এবং আপনি সিরিয়াসলি কোপাইতে থাকেন, ঘাস বাঁচতে থাকে, আপনার যে পরিমাণ মুভমেন্ট হবে আপনার ওই মর্নিং ওয়াকের জন্য দৌড়াদৌড়ি না করলেও চলবে। হাজার হাজার মানুষ পাওয়া যায়, আমি মর্নিং ওয়াক করাকে দোষে বলতেছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে হাঁটতে বের হইতেন অনেক সময় বিভিন্ন সময়, এটা খারাপ কিছু না, আমি সেটা বলছি না যে এটা খারাপ। আমি বলছি যে আপনার সুস্থ থাকার উদ্দেশ্যে যে আপনি অনর্থক ধরুন আপনার ট্রেডমিলে আপনি দৌড়াচ্ছেন বা অন্য কোথাও দৌড়াচ্ছেন, অনর্থক এই জন্য বললাম যে এই পরিশ্রমটাই যদি আপনি একটা গাছ লাগান, একটু ফসল করেন, সেখানে দেন, তাহলে একের ভিতর অনেকগুলো হচ্ছে, আপনার ব্যায়াম হয়ে যাচ্ছে, আপনার ফসল উৎপাদন হচ্ছে, আর অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, কারোর কারোর স্বাস্থ্যগত ত্রুটির কারণে ডাক্তার পরামর্শ দিয়েছেন, সেজন্য বিশেষভাবে তাকে ব্যায়াম করতে অভিন্নগত উনি করেন, কিন্তু আমি বলছি অনেকেই চাইলে আমরা এটাকে একের ভিতরে তিন আমরা করতে পারি। আমাদের ছাদে আলহামদুলিল্লাহ প্রায় 130-140টা ড্রাম আছে, বেদানা থেকে নিয়ে কামরাঙ্গা থেকে নিয়ে ছবেদা থেকে নিয়ে বিভিন্ন রকমের ফল ফসল থেকে নিয়ে বোম্বে মরিচ সাধারণ মরিচ থেকে নিয়ে থানকুনি পাতা পর্যন্ত অল্প স্বল্প না পর্যাপ্ত আছে। প্রতিদিন থানকুনি পাতার ভর্তা খাইলেও শেষ হয় না, গেস্ট আসলে তাদেরকে আমরা থানকুনি পাতা, ঢাকা শহরের ছাদে এত থানকুনি পাতা এবং আরও বিভিন্ন রকমের রং বেরঙের আপনার ফল ফসল পেয়ারা থেকে নিয়ে সব কিছু আলহামদুলিল্লাহ আমরা এমনকি ক্যাপসিকাম পর্যন্ত আমরা লাগিয়েছি এবং ধরেছি আলহামদুলিল্লাহ। সময় দিতে হয় প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, পরিবারের সমস্ত সদস্যদেরকে উদ্বুদ্ধ করতে হয়। আমি একটা কথা প্রায় বলি, আমরা যে কিশোর গ্যাং কালচারের সাথে সংগ্রাম করে চলেছি, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রীতিমতো গলত ধর্ম হচ্ছে, কোনোভাবে সামলানো যাচ্ছে না এই আপনার উঠতি বয়সের এই উচ্ছৃঙ্খল তরুণদেরকে, আমাদের যুবকরা অনেকে বিপথে চলে যাচ্ছে, খারাপ পথে চলে যাচ্ছে, মাদকে চলে যাচ্ছে, খুন খারাপিতে চলে যাচ্ছে, সন্ত্রাসে চলে যাচ্ছে, মাস্তানি করছে, সমাজটা বাসযোগ্য হচ্ছে। আমি বলি আমাদের অন্য যত কার্যক্রম থাকে 20টা কার্যক্রমের সাথে এই একটি কার্যক্রম যদি প্রত্যেকটা পরিবার হাতে নেয় যে আমরা আমাদের পরিবার থেকে কিছু গাছ লাগাবো, কিছু খেত খামার করব, কিছু ফসলের কাজ করব এবং পরিবারের সমস্ত সদস্যদেরকে সাথে নিই, একবারে ছোট্ট সদস্যটাও সাথে থাকবে, সবাইকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর সবুজ অঞ্চল গড়ে তুলব। হতে পারে সেটা আমার ফ্ল্যাটের বারান্দাতেই, হতে পারে বেশ কিছু টব আমি সেখানে কিছু গাছ লাগিয়ে সেগুলোকে বড় করে তুললাম আমার সাধ্যে যেটুকু আছে। এটাতে যেটা হবে, আমাদের বাচ্চারা, আমাদের তরুণরা, আমাদের ইয়াংরা, কিশোররা, শিশুরা তারা প্রাণকে যত্ন করা শিখবে। একটা গাছ মানে একটা প্রাণ, প্রাণকে মায়া করতে শিখবে, প্রাণকে যত্ন করতে শিখবে, প্রাণের গোড়ায় পানি ঢালবে, এটাকে সতেজ করবে, এটার প্রতি মায়া হবে তার, মনুষ্যত্ব জাগ্রত হবে। সে যখন প্রাণকে মায়া করবে তখন প্রাণীকে হত্যা করতে তার হাত কাঁপার কথা, সে যখন প্রাণকে যত্ন করবে তখন প্রাণীর প্রতি কষ্ট হতে পারে এরকম কোনো আচরণ করতে তার একটু দ্বিধা হওয়ার কথা। আমরা আমাদের বাচ্চাদের হাতে তুলে দিই খেলনার পিস্তল, আমরা বাচ্চাদের হাতে খুলে দিচ্ছি, আমি আপনি আমরা সবাই কম বেশি দিচ্ছি, আপনি কিছু খেলনা দিলেন সহনীয় মাত্রায়, কিন্তু তার বাইরে তাদেরকে এই জাতীয় অ্যাক্টিভিটিসে যদি রাখতে পারেন তো বাচ্চাদের মধ্যে ভালো মানসিকতা তৈরি হতে পারে, কিন্তু সেটা করার কোনো নামগন্ধ আমাদের ম্যাক্সিমাম মানুষের নেই। আপনারা যারা দেশের বাইরে গেছেন আপনারা জানেন বিভিন্ন দেশে হোটেলগুলোতে গেলে, তাদের স্থাপনাগুলোতে গেলে দেখা যায় তারা গাছের যত রকমের প্রদর্শন হতে পারে এগুলো তারা করার চেষ্টা করে। যারা থাইল্যান্ডে গেছেন জানেন যে তাদের দেশের ফল ফসলের অনেক সুনাম সারা পৃথিবীতে, অনেক সুস্বাদু হয়, এটা হয় সেটা হয়, তাদের হোটেলগুলোতে বিভিন্ন বড় বড় স্থাপনাগুলোতে যারাই গিয়েছেন তারা দেখেছেন প্রচুর পরিমাণ গাছের প্রদর্শন করার এক প্রচেষ্টা। কিভাবে গাছ প্রদর্শন করবে, যত দামি হোটেল তত দামি দামি গাছ, তত সুন্দর সুন্দর গাছ এটাকে প্রদর্শন করছে তাদের লবিতে, তাদের লবির বাইরে, তাদের রিসেপশনে, বিভিন্ন জায়গাতে গাছ আর গাছ। আর আমাদের আপনি যেখানে যান ঢাকার বড় কোনো স্থাপনায় দেখবেন হয় একটা মূর্তি, নয় একটা ভাস্কর্য, নয় একটা বং বাং কিছু, নয় লাইট ফাইটের কাজ কারবার, কোনো সবুজ কোনো কিছু আপনার চোখে খুব বেশি পড়বে না। আমাদের দেশে যতটা উর্বর আমাদের দেশটা, এই দেশের প্রতিটা ইঞ্চি মাটি যতটা মূল্যবান, যেই কোনো জায়গায় আপনি বীজ লাগাবেন সেখানেই কোনো না কোনো গাছ তৈরি হবে। এরকম একটি শতভাগ উর্বর জায়গা পৃথিবীর কয়টা দেশ আপনি খুঁজে পাবেন? আপনি মরুর দেশগুলোতে যান, সৌদি আরবে, দুবাইতে যান, আরব আমিরাতে যান, কাতারে যান, তারা সবুজ পরিবেশ গড়ে তোলার জন্য যেখানে শত শত হাজার কোটি টাকা বাজেট দিয়ে তারা সেগুলোকে টিকিয়ে রাখতে হচ্ছে। আপনার আমার আল্লাহ তাআলা এমন পরিবেশ দিয়েছেন যে আমরা বীজ ফেলে দিলেও গাছ হয়ে যাচ্ছে, তেমন কিছু করতে হচ্ছে না। এরপরও দুঃখজনক যে আমাদের পরিবেশকে আমরা বাস অযোগ্য করে তুলছি, এর চেয়ে বড়
নিজের পায়ে নিজে কুঠার আঘাতকারী জাতি আরেকটা কে হতে পারে? আমাদের বৃক্ষরোপণের গুরুত্ব আমরা সবসময় গরমের চাপে যখন আমাদের আর মানে প্রাণ উষ্ঠাগত হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ গাছ টাছ লাগানো দরকার, গাছ লাগানো থাকার কারণে আজকে অবস্থা, অপরিকল্পিত নগরায়নের কারণে আজকে অবস্থা, বৃক্ষ নিধনের কারণে অবস্থা। কিন্তু এই সময়টা চলে গেলে আমরা আবার যেই সেই হয়ে যাই। আলহামদুলিল্লাহ আপনারা অনেকে ইতিমধ্যে শুনেছেন আসন্ন ফাউন্ডেশন থেকে আমরা গত বছর 100,000 গাছ লাগিয়েছি সারা দেশে আলহামদুলিল্লাহ। এবং কুমিল্লায় গত বছর গিয়ে সেখানে আমি সশরীরে উপস্থিত হয়ে কলেজের ছাত্রদের মাধ্যমে প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি আমরা উদ্বোধন করি এবং সেটি সারা দেশে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা থানা জেলা পর্যায়ে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের স্লোগান যে স্কুল কলেজের মাদ্রাসার এমনকি সর্বস্তরের আমাদের মানুষ বিশেষ করে শিশু কিশোর তরুণদের হাতে প্রাণ তুলে দেন, গাছের চারা তুলে দেওয়া মানে প্রাণ তুলে দেওয়া, তাকে দায়িত্ব দেন এটার যত্ন নেওয়া, সে প্রাণকে যত্ন করা শিখবে, সে মানুষ হতে শিখবে এবং আমরা সবুজ পৃথিবী পাব। আর না হলে পানির জন্য যে হাহাকার হচ্ছে এটা আরো অনেক দূর চলে যেতে পারে এবং আমাদের বাসযোগ্য এই দেশ বাসের অযোগ্য, অলরেডি অনেকটা নানা কারণে বাস করা কঠিন হয়ে যাচ্ছে, সেটা আরো কঠিনতর হয়ে যেতে পারে। এই জন্য বৃক্ষরোপণের পরে আমাদের প্রত্যেকটা মানুষকে আন্তরিক হতে হবে। আমরা এই বছর অর্থাৎ এই যে সামনের বর্ষাকে সামনে রেখে 300,000 গাছ রোপণ করার পরিকল্পনা হাতে নিয়েছি। ইতিমধ্যে যারা চারা সরবরাহ করে তাদেরকে অর্ডার করা হয়েছে, তারা তারাগুলো প্রস্তুত করছে, রেডি করছে। আমরা সারা দেশে 300,000 গাছ লাগানোর ঘোষণা দিয়েছি। আলহামদুলিল্লাহ এই প্রকল্পে সবার অংশগ্রহণ করবার সুযোগ আছে, কারণ আমাদের কাছে এটার জন্য কোনো ফান্ড সেরকম উল্লেখযোগ্য নেই। সো আপনি নিজে করতে না পারেন, আমাদের মাধ্যমে করতে পারেন, অন্য কারোর মাধ্যমে করতে পারেন। আপনি আপনার উদ্যোগে 10-20 গাছ যেন হয়, তবে গাছে প্রচুর পরিমাণ গাছ, আমি যদি 10 গাছ লাগাই হয়তো 2 টিকে বা 3 টিকে, আপনারা জানেন প্রচুর গাছ নষ্ট হয়, মারা যায়। এই জন্য আপনি যদি 50 গাছ লাগানোর উদ্যোগ নেন এবং পরিশ্রম করেন, দিন শেষে 2-5 হয়তো ইনশাআল্লাহ টিকে যাবে এবং এটা আপনার নাজাতের জরিয়া হবে। আপনারা সবাই হাদিস মুখস্থ, বারবার আপনারা শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি কোনো গাছ লাগায়, কোনো গাছ রোপণ করে, সেই গাছ থেকে কোনো মানুষ তো বটেই, পশু পাখি এমনকি পোকা মাকড় কীট পতঙ্গ পর্যন্ত যদি ওই গাছ থেকে খায় বা কোনো উপকার গ্রহণ করে, গাছের পাতা পল্লব, গাছের মুকুল, ফল ফসল, কোনো কিছু, কোনো পোকায় খেলো, মাকড়ে খেলো, কোনো পাখি খেলো, মানুষ তো বটেই, মানুষ প্রাণী কুল সেখান থেকে উপকৃত হলো, এর মাধ্যমে তিনি আল্লাহর কাছে সাদকায়ে জারিয়ার সওয়াব লাভ করবেন। দেখুন এই জন্য বলা হয় গাছ লাগানো মানে হলো সওয়াবের গাছ লাগানো, যে কোনো গাছ লাগানো মানে হলো মূলত সওয়াবের গাছ লাগানো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সাদকায়ে জারিয়া হিসেবে আখ্যায়িত করেছেন, তার মানে আমি মনে যাব আমি যদি 500 গাছ লাগানোর পরিকল্পনা করি এবং এগুলো পরিচর্যা করি, এখান থেকে যদি 10-20 টিকে যায়, বড় হয়ে যায়, ফল ফসল হয়ে যায়, আমি কবরে চলে গেছি, গাছ বেঁচে আছে, এই গাছ থেকে যতদিন পর্যন্ত মানুষ উপকার হবে, অক্সিজেন গ্রহণ করবে, নানা রকম সুবিধা পাবে, ছায়া পাবে মানুষ, আপনি কবরে শুয়ে থাকবেন, এই যে উপকার পাচ্ছে আপনি আপনার আমল নামে সওয়াব পেতে থাকবেন। আমরা সাদকায়ে জারিয়া বলতে শুধু মসজিদ মাদ্রাসা নির্মাণ বা এই জাতীয় ভালো কাজ করাগুলোকে বুঝি, এগুলো সাদকায়ে জারিয়ার প্রধান কাজ সন্দেহ নেই, কিন্তু এর বাইরেও সাদকায়ে জারিয়ার অপশন আছে, তার মধ্যে একটা হলো এই বৃক্ষরোপণ। আপনারা এই হাদিসে শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কারোর হাতে যদি গাছের কোনো চারা থাকে, সে গাছ রোপণ করতে যাচ্ছে আর এর মধ্যে যদি সে দেখতে পায় যে মহাপ্রলয় শুরু হতে যাচ্ছে, ইসরাফিল সিংহা ফুৎকার দিবেন, সৃষ্টি জগৎ তুলোর মতো সব উঠতে থাকবে, শেষ হয়ে যাবে এই সৃষ্টি জগৎ, এই সংসার আল্লাহ তারা সাঙ্গ করে আবার কেয়ামত প্রতিষ্ঠিত করবেন, বিচার দিবস প্রতিষ্ঠিত হবে, সব শেষ হবে, পৃথিবী তার আয়ুর শেষ জায়গায় চলে যাবে, এটা কেউ যদি দেখতে পায়, তার হাতে গাছের চারা আছে, দেখতে পাচ্ছি ইসরাফিল সিংহা ফুৎকার দিবে এবং সব শেষ হয়ে যাবে, এখন চারা লাগায় লাভ নাই, কিন্তু এইটুকুন ফুরসত যদি সে পায় যে চারাটা লাগাতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সব ধ্বংস হয়ে যাক তার দেখার দরকার নেই, সে যেন তার দায়িত্বটা পালন করে, গাছের চারাটা যেন লাগিয়ে দেয়। আপনি কোন ধর্ম পাবেন, কোন ধর্ম পাবেন, কোন দর্শন পাবেন যেই দর্শনে এইভাবে বৃক্ষ রোপণের জন্য উৎসাহিত করা হয়েছে? আপনার কোন পরিবেশবাদীর কাছে যাওয়ার প্রয়োজন নেই, আপনার কোন তথাকথিত মানবতার ধ্বজাধারীদের কাছে শরণাপন্ন হওয়ার প্রয়োজন নাই, আপনি মুসলমান হলেই আপনি মানুষ হয়ে যাবেন, আপনি মানুষ হয়ে গেলে পৃথিবীটা সুন্দর হয়ে যাবে, আর কিছু লাগবে না। এই জন্য সবাই গাছ লাগাবো তো ইনশাআল্লাহ। আমাদের ছোট বাচ্চারা যখন স্কুলে যায়, ওরা যখন মাদ্রাসায় যায়, ওরা যখন কলেজে যায়, ইয়াংরা তাদের টিফিনে যে পানির পট নিয়ে যায়, বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রেই তাদের সব পানি শেষ করতে পারে না, মারা বাচ্চাদের সাথে লড়াই করে, যুদ্ধ করে, তাই না? তো এই পানিগুলো যে থেকে যায়, এগুলো কি করি আমরা? বাচ্চা এনে রেখে দিল, মা ব্যাগ চেক করে পানিটা
বেসিনে ফেলে দিল। তাহলে এই যে একটু বিশুদ্ধ পানি কষ্ট করে এই বোতলে ভরা হলো, পটে ভরা হলো, বাচ্চার থেকে যাওয়া পানিটা আপনি বেসিনে ফেলে দিলেন, কোনো কাজে লাগলো, পানিটা অপচয় হলো, পানিটা নষ্ট হলো। আপনি যে বাচ্চাকে শেখাতেন যে তুমি নিচে আসার সময় কোনো গাছ দেখলে, সেটা হোক আরেকজনের গাছ, হোক আরেকজনের ক্ষেত, যেখানে কোনো গাছ দেখলে ওখানে পানিটা ঢেলে তুমি খালি পটটা নিয়ে আসো, কিংবা বাসার কোনো টব থাকলে বাচ্চার হাত দিয়ে সেই পানিটা আপনি টবের গোড়ায় ফেললেন, তাহলে পানিটা সদ্ব্যবহার হলো। এরকম ছোটোখাটো অনেক বিষয় আছে যেগুলোতে আমরা ফোকাস করলে আমাদের আজকের যে ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি, ক্রাইসিস থেকে, এই সমস্যা থেকে উত্তরণের অনেক পথ আমরা কিন্তু খুঁজে পাবো। তো সেই দায়িত্বশীলতার জায়গাটা আমাদেরকে যেতে হবে। এবং আমি যেটি বলছিলাম শুরুতে আবারও বলছি, আমাদেরকে একটা বিপ্লব করতে হবে, সেটা হলো বৃক্ষ রোপণ এবং বৃক্ষ পরিচর্যা করার বিপ্লব আমাদেরকে করতে হবে। আমাদের এখনও অনেক ফল ফসল বাহির থেকে আমদানি করতে হয়, তারপর আমাদেরকে নির্ভর করতে হয়। আমরা প্রায় শুনি যে গরমের তীব্রতায় আমাদেরকে বিশেষজ্ঞগণ বলেন সুস্থ থাকার জন্য, আপনার হিটস্ট্রোক থেকে বাঁচার জন্য প্রচুর পরিমাণে লেবুর শরবত খান, এটা অনেক উপকার হয়। এখন লেবু উৎপাদন না করলে শরবত খাবেন কোত্থেকে? প্রচুর পরিমাণে লেবু তো উৎপাদন করা দরকার। আমরা বাগেরহাটে এক অভাবী মানুষ, ওনাকে 100 লেবুর চারা দিয়েছিলাম 21 সনে সম্ভবত, কদিন আগে সেখানকার। আমরা আবার দেওয়ার পর সেগুলোর ফলো আপ করার চেষ্টা করি যে কী হালে আছে না আছে। খবর পেয়েছি উনি সেটা 100% জায়গাতে লাগিয়েছেন এবং সেখান থেকে 5,000 মতো লেবু তিনি এবার আহরণ করবেন উনি আশা করছেন। তো আমরা অনেক গরিব মানুষকে বিভিন্নভাবে উপকার করি, অনেকে নগদ টাকা পয়সা দিই। আপনি একটু উদ্যোগ নেন যে তোমাকে আমি টাকা দেবো না, ক্ষেত আছে, চলো আমি চারা কিনে দিই, ভালো জাতের চারা, তুমি এটাকে পরিচর্যা করো, পরিচর্যা করতে বলে তোমাকে আবার দ্বিগুণ বাড়াই দেবো পরের বছর, তাকে আপনি কাজে লাগান এবং সেই সাথে বৃক্ষরোপণের জন্য আপনি নিজেও ভূমিকা রাখেন। এভাবে আমরা যদি সবাই সচেষ্ট হই, হয়তো ইনশাআল্লাহ এই সমস্যা থেকে উত্তরণের পথ আমরা খুঁজে পাব। সেই সাথে গরমের তীব্রতায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসাবে ইস্তিসকার নামাজ আমাদের প্রতিষ্ঠিত করা দরকার, সারা দেশব্যাপী সর্বত্র যেখানে সুযোগ পান। এই ভূমিপল্লী মসজিদে গত বছর পড়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, আমি যতটুকু মনে করি ইমাম সাহেবকে বলেছিলাম, গরমের তীব্রতে আল্লাহর কাছে আমরা প্রাণী প্রার্থনা করব, ইস্তিসকার নামাজ পড়ব। পানি দেওয়া না দেওয়ার মালিক আল্লাহ তাআলা, আমরা আল্লাহর কাছে চাইব এবং চাইব উপকারী বৃষ্টি, এমন বৃষ্টি যে বৃষ্টিতে আমাদের ফসলের ক্ষতি হবে না, কৃষকের ক্ষতি হবে না, সেরকম বৃষ্টি, স্বস্তির বৃষ্টি আমরা চাই আল্লাহ তাআলার কাছে। সে দোয়া শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ, আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই, যে বৃষ্টি আমাদের উপকার বয়ে আনবে, কোনো ক্ষতি বয়ে আনবে না, সেই বৃষ্টি আমরা চাই। সে দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা করতে থাকবো এবং সেই সাথে এই গরমের তীব্রতা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় জাহান্নামের কথা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, হে রাসূল বলে দিন জাহান্নামের আগুন এর চাইতে অনেক তীব্র, সে আগুনের উত্তাপ এর চাইতে অনেক ভয়াবহ হবে, অনেক কঠিন হবে। অতএব দুনিয়ার এই কষ্ট থেকে বাঁচার জন্য আমরা যেরকম নানা ব্যবস্থা নিচ্ছি, একই সঙ্গে যেন আমার স্মরণে চলে আসে জাহান্নামের আগুন যদি আমি অ্যাভয়েড করতে চাই তাহলে আমার তার জন্য অনেকগুলো কর্মসূচি হাতে নিতে হবে, পদক্ষেপ নিতে হবে এবং নিজেকে সংশোধন করতে হবে এবং আল্লাহর কাছে পানা চাইতে হবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, যে আল্লাহ এই গরমের উত্তাপ থেকে আমি বাঁচার জন্য চেষ্টা করছি, অথচ দুনিয়ার আগুন সেটা ঘরবাড়িতে চুলোর যে আগুন সেটা, এমন কি সেটা যদি কলকারখানার আরও উত্তপ্ত আগুন যদি হয়ে থাকে, সেই আগুনের চাইতে, দুনিয়ার আগুন যত উত্তপ্ত হতে পারে তার সর্বোচ্চ মাত্রার উত্তপ্ত আগুনের চাইতেও জাহান্নামের আগুনের উত্তাপের পরিমাণ 70 গুণ বেশি। তো সেই রকম ভয়াবহ শাস্তি দেশ মানুষ মারা যাবে না কিন্তু কষ্ট পেতে থাকবে, কারণ সেখানে কোনো মৃত্যু থাকবে না আখেরাতে। যে সূর্য আজ আমার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার কোটি কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও তার উত্তাপে আমি কয়লা হওয়ার উপক্রম প্রতিদিনই আপনারা দেখছেন, হিটস্ট্রোকে মানুষ মারা যাচ্ছে সারা দেশে বিভিন্ন জায়গায়, পত্রপত্রিকার কয়টা খবর আসছে, এর বাইরে বহু মানুষ গরমে হিটস্ট্রোকে মারা যাচ্ছে। এরকম ভয়ঙ্কর অবস্থা তৈরি হচ্ছে সূর্য এত দূরে থাকার কারণে, শুধু সূর্যের উত্তাপে যদি অবস্থা হয় এই সূর্য কিয়ামতের ময়দানে মাথার খুব কাছাকাছি অবস্থান করবে, পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা, বর্ষ নাই হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হবে না। আখেরাত এবং পৃথিবীর সাথে পার্থক্য এটা যে সেখানে কোনো মরণ হবে না, শুধু কষ্ট ভোগ করতে থাকবে মানুষ। তাহলে সেখানে আরশের নিচে ছায়া পাওয়া দরকার, সেই কষ্ট থেকে রক্ষা পাওয়া দরকার, তার জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ ইমানদার প্রতিটি নেগেটিভ বিষয় থেকেও পজিটিভ মেসেজ গ্রহণ করার, শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবে, বিধায় গরমের এই উত্তাপ থেকে আমরা সেই শিক্ষাগুলো গ্রহণ করব এবং নিজেদেরকে সংশোধন করব, বৃক্ষরোপণ করার জন্য সচেষ্ট হব, পানি পান করানো একটা উত্তম ইবাদত, সেই কাজটা আমরা করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পাখি তার বাচ্চাদের প্রতি
আপনার সদয় হয়ে পাখি শিকার করে আনা মানুষকে বলেছিলেন, তুমি যে মা পাখিটাকে শিকার করে আনলে তার বাচ্চাগুলোর অবস্থা কতটা করুণ হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসাহে অনুপ্রেরণায় তিনি সেই মা পাখিটাকে ছেড়ে দিয়েছেন এবং যে বাচ্চাদের আশ্রয় হয়েছে মা পাখিটা। আমরা তো সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত হিসাবে এই গরমে আমরা মানুষ তো মানুষ, এমনকি আপনার পশু পাখি তাদের পানি পানের ব্যবস্থা আমাদের করা দরকার। ঢাকায় অনেক জায়গায় দেখা যায় সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো মানুষের ভালো ভালো উদ্যোগগুলো আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। আমরা আমাদের বাসা বাড়ির আশেপাশে কোনো একটা পাত্রে মাটির প্লাস্টিকের কোনো কিছুতে আমরা একটু পানি রেখে দিতে পারি, সেখান থেকে পাখি এসে খেলো, পান করলো, কোনো একটা প্রাণী খেলো, এমনকি বাইরের আশেপাশে পথচারীদের জন্য চাইলে আমরা একটা টেপ বের করে রাখতে পারি। আলহামদুলিল্লাহ অনেকে শুরু করেছেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এই উদ্যোগগুলো আরও বেশি হওয়া দরকার। কয় টাকা খরচ হয় কিন্তু আমি একটা সবাই মেশিন বসাই দিলাম যাতে মানুষের উপকার হয়। এইভাবে আমরা নানাবিধ উদ্যোগ যদি নেই তাহলে ইনশাআল্লাহ এই দুর্বিষহ পরিস্থিতি থেকে আমরা উত্তরণের পথ খুঁজে পাবো এবং বাস অযোগ্যতা থেকে এটাকে বাসযোগ্য নগরীতে, বাসযোগ্য দেশে আমরা পরিণত করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।